আজকে তো ঝড়ের গতিতে পরিবর্তন হয়ে গেল প্রবাসীদের মুদ্রার রেট বাংলাদেশের টাকায়। আজকে মে মাসের 21 তারিখ 2024 সাল, আজকের এই দিনে কোন দেশের এক মুদ্রায় বাংলাদেশের টাকায় ব্যাংক রেট, বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে কত টাকা পাওয়া যাচ্ছে বাংলাদেশের টাকায় প্রবাসীদের মুদ্রার রেটে, তো চলুন আমরা জেনে নেই। প্রতিদিন আপডেট পেতে আমাদেরকে ফলো করে রাখবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। আপনি শেয়ার করলে অন্য আরেকজন প্রবাসী ভাই ও বোনেরা খুব সহজেই ভিডিওটা দেখে নিতে পারবে। তো আজকে ব্রিটেনের 1 পাউন্ডে বাংলাদেশের টাকায় 150 টাকা 66 পয়সা পাবেন। ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্রিটিশ পাউন্ডে ব্যাংক রেট 150 টাকা 66 পয়সা, বিকাশে 145 টাকা 68 পয়সা, রিয়া মানি ট্রান্সফার থেকে ব্রিটিশ পাউন্ডে ব্যাংক রেট 150 টাকা পাওয়া যাচ্ছে। মার্কিন ডলারে আজকে বাংলাদেশের টাকায় 117 টাকা 98 পয়সা পাবেন। ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে মার্কিন ডলারে ব্যাংক রেট, বিকাশ রেট 117 টাকা 98 পয়সা, রিয়া মানি ট্রান্সফার থেকে মার্কিন ডলারে 117 টাকা 24 পয়সা পাওয়া যাচ্ছে। সিঙ্গাপুরের 1 ডলারে আজকে 87 টাকা 77 পয়সা পাবেন। সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে 87 টাকা 40 পয়সা, লুলু এক্সচেঞ্জার থেকে 87 টাকা 77 পয়সা, রিয়া মানি ট্রান্সফার থেকে 87 টাকা 92 পয়সা পাওয়া যাচ্ছে। বাহরাইনের 1 দিনারে আজকে 313 টাকা 22 পয়সা পাবেন। বাহরাইনের BFC মানি ট্রান্সফার থেকে 313 টাকা 22 পয়সা, লুলু এক্সচেঞ্জার থেকে 313 টাকা 31 পয়সা, জেন্স এক্সচেঞ্জার থেকে 313 টাকা 28 পয়সা পাওয়া যাচ্ছে। কানাডিয়ান 1 ডলারে আজকে বাংলাদেশের টাকায় 84 টাকা 82 পয়সা পাবেন। কাতারের 1 রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় 32 টাকা 40 পয়সা পাবেন। কাতারের আলদার এক্সচেঞ্জার থেকে 32 টাকা 40 পয়সা, আলমির কাপ থেকে 32 টাকা 33 পয়সা, হাবিব কাতার এক্সচেঞ্জার থেকে 32 টাকা 43 পয়সা, আল জাজিরা থেকে আল জামান থেকে 32 টাকা 35 পয়সা, লুলু এক্সচেঞ্জার থেকে 30 টাকা কাতারের রিয়ালে। কুয়েতের 1 দিনারে আজকে বংলাদেশের টাকায় 384 টাকা 59 পয়সা পাবেন। কুয়েতের আলমুল্লা এক্সচেঞ্জার থেকে, আলমোজাইনি থেকে, আলনাদা থেকে, কুয়েত বাহরাইন এক্সচেঞ্জার থেকে, লুলু এক্সচেঞ্জার থেকে 384 টাকা 59 পয়সা পাওয়া যাচ্ছে কুয়েতের 1 দিনারে। ইতালিয়ান 1 ইউরোতে আজকে ব্যাংক অ্যাকাউন্টে 127 টাকা 20 পয়সা পাবেন। ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ইতালিয়ান 1 ইউরোতে ব্যাংক রেট 126 টাকা 51 পয়সা, বিকাশে 125 টাকা 95 পয়সা, রিয়া মানি ট্রান্সফার থেকে 127 টাকা 19 পয়সা, রিয়া থেকে মোবাইল ব্যাংকিংয়ে 126 টাকা 33 পয়সা পাওয়া যাচ্ছে 1 ইউরোতে। সৌদি আরবের 1 রিয়াল আজকে অনলাইনের মাধ্যমে পাঠালে 31 টাকা 10 পয়সা, যদি অফলাইনে পাঠান 30 টাকা 61 পয়সা। সৌদি আরব থেকে আপনি যদি STCPay মোবাইল অ্যাপ্লিকেশন থেকে টাকা পাঠান 30 টাকা 73 পয়সা, এবং মানিগ্রাম থেকে পাবেন 30 টাকা 70 পয়সা, টিকমো থেকে পাবেন 30 টাকা 76 পয়সা, এনজাস থেকে 30 টাকা 70 পয়সা, আলিনমা পে থেকে 29 টাকা 90 পয়সা, SNB কুইক পে থেকে 30 টাকা 39 পয়সা, ENB টেলিমানি থেকেও 30 টাকা 39 পয়সা, বিনিয়ালা থেকে 30 টাকা 90 পয়সা, ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে 30 টাকা 88 পয়সা, মোবাইল পে থেকে, ইউআর পে থেকে 30 টাকা 70 পয়সা, আলরাজি ব্যাংকের মাধ্যমে 30 টাকা 39 পয়সা, ফাউরি থেকে পাবেন 30 টাকা 61 পয়সা। তবে ফাউরি স্মার্ট অপশন থেকে যদি টাকা পাঠান 31 টাকা 10 পয়সা পাবেন। আরব আমিরাতের 1 দিরহামে আজকে 32 টাকা 20 পয়সা পাবেন। আরব আমিরাতের জয়লা কাছ থেকে 32 টাকা, ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জার থেকে 32 টাকা 10 পয়সা, লুলু এক্সচেঞ্জার থেকে 32 টাকা 12 পয়সা, ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে 31 টাকা 79 পয়সা, GCC এক্সচেঞ্জার থেকে 32 টাকা 20 পয়সা। ওমানের 1 রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় 306 টাকা 85 পয়সা পাবেন। ওমানের যে কোনো এক্সচেঞ্জার থেকেই টাকা পাঠান না কেন 305 টাকা 25 পয়সা থেকে 306 টাকা 85 পয়সা পর্যন্ত পাবেন ব্যাংক অ্যাকাউন্টে। আর যদি ক্যাশ পিক আপ করেন 301 টাকা পাওয়া যাচ্ছে। মালয়েশিয়ার 1 রিঙ্গিতে আজকে 25 টাকা 15 পয়সা পাবেন। মালয়েশিয়ার অগ্রণী থেকে, অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান 25 টাকা 15 পয়সা, আর অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি পিন নাম্বারে টাকা পাঠান অগ্রণীর পিন নাম্বারে তাহলে 25 টাকা 5 পয়সা। NBL মানি ট্রান্সফার থেকে 1 রিঙ্গিতে 24 টাকা 85 পয়সা, NBL থেকে বিকাশে 25 টাকা 15 পয়সা, ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে 24 টাকা 88 পয়সা, ম্যাক্স মানি এক্সচেঞ্জার থেকে 24 টাকা 75 পয়সা, লুলু এক্সচেঞ্জার থেকে 23 টাকা 23 পয়সা, মার্সেন ট্রেড এশিয়া এক্সচেঞ্জার থেকে 25 টাকা, IMA এক্সচেঞ্জার থেকে, রিয়া মানি ট্রান্সফার থেকে 25 টাকা 15 পয়সা পাওয়া যাচ্ছে অ্যাকাউন্টে। বিকাশ বা মোবাইল ব্যাঙ্কিংয়ে 24 টাকা 75 পয়সা, ক্যাশ পিক আপ করলে 24 টাকা 73 পয়সা 1 রিঙ্গিতে আজকে পাবেন।